আসসালামু আলাইকুম। আজকে আমার ভিডিওটি হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সংখ্যার গল্পের অনুশীলনের 2 এবং 3-এর অঙ্ক নিয়ে। দেখো, 2 নম্বর অঙ্কে কি বলেছে? যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তোমরা যদি গত পর্বের অঙ্ক না দেখে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিও। এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, দেখো, যে কোনো অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। আসো তাহলে 2 নম্বর অঙ্কে সংখ্যা তিন, আট, সাত। আমাদেরকে কি বলেছে? যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। বৃহত্তম সংখ্যা আমরা যদি এখান থেকে যে কোনো অঙ্ক ব্যবহার করে যদি বৃহত্তম যে কোনো অঙ্ক 2 বার ব্যবহার করে যদি বৃহত্তম সংখ্যা তৈরি করি, তাহলে আমাদের অঙ্কটি ভুল হবে। আমাদের কি করতে হবে? এখানে যেটি সবচেয়ে বড় সংখ্যা, যেটি সবচেয়ে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ 8, আটকে আমাদের 2 বার ব্যবহার করে সংখ্যাটি তৈরি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 8, 8, তারপর আমাদের কি 7, 3, 8, 8, 7, 3। আটকে আমরা 2 বার ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যাটি তৈরি করেছি, এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যেটি সবচেয়ে ছোট, ক্ষুদ্র, সেটিকে আমরা 2 বার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 3, 3-কে আমরা 2 বার ব্যবহার করব, তারপর 7, তারপর 8। বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় অঙ্কটি 2 বার ব্যবহার করব, এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অঙ্কটি 2 বার ব্যবহার করব। এখন আসো খ নাম্বার। প্রদত্ত সংখ্যা নয়, শূন্য, পাঁচ, বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা আমাদের বৃহত্তম সংখ্যাটি 2 বার ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি তৈরি করতে হবে। আমাদের বৃহত্তম সংখ্যা হলো এখানে 9, 9, 9, 5, 0। আমরা জানি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে 0 সবার শেষে বসে, এবং ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের 0, কিন্তু আমরা 0 দিয়ে শুরু করতে পারি না। আমাদের 0 আমাদের ক্ষুদ্রতম সংখ্যাতে দ্বিতীয় স্থানে বসাতে হয়, তাই আমরা প্রথমে লিখব 5, এরপর 2টি 0, তারপর 9। ক্ষুদ্রতম সংখ্যা 0 আমরা শুরুতে বসাতে পারি না, আমাদের দ্বিতীয় স্থানে বসাতে হয়, তাই 0 আমরা 2 বার দ্বিতীয় স্থানে 2টা 0 লিখলাম, এরপরে 9 লিখলাম, প্রথমে 5 লিখলাম, 5, 2টি 0, 9। এখন আসো গ নম্বরে। প্রদত্ত সংখ্যা শূন্য, চার, নয়, বৃহত্তম সংখ্যা। এখানে আমাদের সবচেয়ে বড় হলো 9, আমরা 9-কে 2 বার ব্যবহার করব, তারপর 4, তারপর 0, এবং ক্ষুদ্রতম সংখ্যা
ক্ষুদ্রতম হল সংখ্যা হলো এখানে শূন্য, কিন্তু আমরা শূন্য শুরুতে বসাতে পারবো না, তাই লিখবো কি, প্রথমে 4, এরপর 2টি শূন্য, তারপর 9। এরপর আসো ঘ নাম্বার। প্রদত্ত সংখ্যা বৃহত্তম সংখ্যা, আমাদের এখানে বৃহত্তম সংখ্যা হলো 8, আমরা 8 দুবার লিখে ফেললাম, তারপর 5, তারপর 1। এবং ক্ষুদ্রতম সংখ্যা শুধু ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, 1 আমরা দুবার লিখে ফেললাম, এরপর 5, এরপর 8। এখন 103 নাম্বার, নিচে শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। প্রথমটি সমাধান করে দেওয়া হলো, নিচে শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, প্রথমটি সমাধান করে দেওয়া হলো। প্রথম শর্তটি হলো 7 অঙ্কটি একক স্থানে থাকবে, 7 অঙ্কটি কোথায় থাকবে, এককের স্থানে থাকবে। তাহলে দেখো বৃহত্তম সংখ্যা কি দিল, 7 অঙ্কটি এককের স্থানে থাকবে, এবং এরপরে বৃহত্তম সংখ্যা দিল 9, সবচেয়ে বৃহত্তম সংখ্যা 9, এরপর 8, এরপর 6। এখানে কিন্তু 7 বসতো, 6 এখানে বসতো এককের স্থানে বসতো, কিন্তু আমাদের শর্ত কি দিল, 7 অঙ্কটি এককের স্থানে থাকবে, তাই 7টি আমাদের এখানে বসলো এবং 6টি এখানে বসলো। এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা শূন্য, কিন্তু শূন্য আমরা শুরুতে বসাতে পারি না, শূন্য আমাদের দ্বিতীয় স্থানে বসাতে হয়, তাই 1, 0, 2, 7। এখন আসো খ নাম্বার। খ নাম্বারে আমাদের কি শর্ত দিয়েছে, 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে, তাহলে একক দশক, দশকের স্থানে কি থাকবে, 4 অঙ্কটি থাকবে। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কি, সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যা হলো আমাদের 9, তারপর আমাদের বসবে 8, তারপর শর্ত অনুসারে 4 বসেছে এখানে, এবং আমাদের এখানে কি বসবে, 4-এর পরে 7, 7 কিন্তু আমাদের এখানে বসতো, কিন্তু আমাদের শর্ত কি দিয়েছে, 4 অঙ্ক সবসময় দশকের স্থানে থাকবে, সবসময় দশকের স্থানে থাকবে, তাই আমরা 7 কোথায় দিলাম, এককের স্থানে দিলাম। এবং ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি কি, শূন্য, কিন্তু আমরা শূন্য দ্বিতীয় স্থানে বসাতে হবে, তাই আমাদের এখানে কি বসাবো আমরা, 1, 1, 0, 4টি আমাদের শর্ত অনুসারে দশকের স্থানে, এবং এখানে কি বসবে, শূন্যের পর আমাদের 1 কি আসে, 1-এর পর আসে 2, 2। তারপর গ নাম্বার দেখো, গ নাম্বার আমাদের বলেছে 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কি হবে, 9-এর পরে আমাদের বৃহত্তম সংখ্যা যেটি যেটি আসে সেটা বসবে 8, 9, তারপর 7, তারপর 6, এবং ক্ষুদ্রতম সংখ্যা বসবে 1, তারপর আমাদের শর্ত অনুসারে এখানে 9, তারপর 0, 2। তারপর ঘ নাম্বার আসো, 1 অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে, ঘ নাম্বারে আমাদের শর্ত দিয়েছে 1 অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে, তাহলে বৃহত্তম সংখ্যা যেহেতু হাজারের স্থানে 1, তাহলে আমরা এরপরে লিখব 9, 8, 7, এবং ক্ষুদ্রতম 1, 0, 2, 3। আজকের ক্লাস এতটুকুই, আমরা নেক্সট ডে পাজল নিয়ে আসব, নেক্সট ক্লাসটি আমাদের পাজল নিয়ে থাকবে, যেটি অনেক মজার। তোমরা যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।